সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে সবার আগে ভিডিও হওয়ার জন্য আইকনে প্রেস করুন ওয়েলকাম সবাই কেমন আছেন ফোর আয়োজনের সাথে আছে আমি সেলিম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল জানবেন টু শিখবেন গুরুত্বপূর্ণ একটি ট্রিক আপনাদের সামনে নিয়ে আসলাম আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি প্রত্যেকের মোবাইলে ইমেল আইডি থাকে যখন কোনো কন্ট্যাক্ট নাম্বার আমরা সেভ করি সেক্ষেত্রে দেখা যায় মোবাইলের মধ্যে সেভ করে রাখি ইমেলের মধ্যে সেভ করি না যার কারণে যখন মোবাইল চুরি হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ ডাটা হারিয়ে ফেলি এবং প্রয়োজনীয় নাম্বারগুলো আর ফিরে পাই না সো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ইমেল আইডি দিয়ে কন্ট্যাক্ট নাম্বার সেভ করবেন এবং আজীবন ইউজ করতে পারবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ডিটেলস যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকুন চলুন মূল কাজে স্টার্ট করি প্রথমে ডাইল প্যাড ওপেন করবেন এবং এখানে নাম্বার কিভাবে সেভ করবেন ইমেল আইডিতে সেটি জেনে নিন অনেকে হয়তো জানে বিশেষ করে যারা জানেন না তাদের জন্য এখানে আমি একটি নম্বর টাইপ করছি এভাবে নাম্বার টাইপ করার পর নিউ কন্টাক্টকে ক্লিক করবেন দেন এখানে প্রথমে নাম লিখবেন এভাবে নামটি লিখে এবং নাম্বারটি দিয়ে সেভ করে দেয় অনেকে এ কাজটি কখনো করবেন না এখানে দেখতে পারছেন নিচে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য বলছে আপনারা এখানে ইমেল অ্যাড্রেসটি দিবেন যাতে মোবাইল নষ্ট হয়ে গেলে অথবা হারিয়ে গেলে সারা জীবনের জন্য নাম্বার কোথাও না যায় সব সময় যেন ইমপোর্ট করতে পারেন সেজন এখানে ইমেল অ্যাড্রেসটি দিবেন এখানে আমি দিচ্ছি ইমেল আইডিটি দেওয়ার পর এখানে সেভ দেখতে পারছেন সেপে ক্লিক দিয়ে দিবেন দেওয়ার পর এখন সেভ হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নাই যে কোনো সময় নাম্বার ইম্পোর্ট করতে পারবেন আরেকটি কথা হচ্ছে যদি কোনো কারণে নাম্বার রিমুভ হয়ে যায় সেক্ষেত্রে তিরিশ দিনের মধ্যে রিকভার করতে পারবেন সেটি কিভাবে করবেন আমি দেখাচ্ছি রিকভার করার জন্য কুরুম ব্রোজার ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন গুগল কন্ট্যাক্ট কন্ট্যাক্ট লিখে সার্চ করবেন এখানে প্রথম যে লিঙ্কটি পাবেন এই লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইমেলে যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে সব কিন্তু এখানে শো করবে দেখতে পারছেন দেন যদি নাম্বার রিমুভ হয়ে যায় রিকভার করার জন্য এখানে তিনটি দাগ অপশনে ক্লিক করবেন এখান থেকে মোড়ে যাবেন মোড়ে ক্লিক করবেন দেন এখানে আন্ডু চেঞ্জ এই অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পারছেন তিরিশ দিনের মধ্যে যে কোনো কন্ট্যাক্ট নাম্বার রিকভার করতে পারবেন এখানে দেখতে পারছেন টেন মিনিট এগো ইয়স্টার ডে ওয়ান উইক এগো এ ধরনের লেখা আছে আপনারা এখান থেকে সিলেক্ট করে কনফার্মে যখন ক্লিক দিয়ে দেবেন দেন নাম্বারটি রিকভার হয়ে যাবে সো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা নাম্বার লাইফ টাইম ইউজ করবেন এবং আমি যেটি সাজেস্ট করব ইমেল আইডি এবং পাসওয়ার্ড আপনারা মনে রাখবেন অবশ্যই মনে রাখতে হবে তাহলে ডাটা আর হারিয়ে যাবে না যে কোনো সময় ইমপুট করতে পারবেন এবং সমস্ত কন্ট্যাক্ট নম্বর আপনারা ফিরে পাবেন আশা করছি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এই বিষয় সম্পর্কে যারা জানেন না তাদের সাথে শেয়ার করুন আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করতে বলবেন না আজকে এতটুকু আগামী দিন আরও নতুন কিছু নিয়ে আসব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ